হাই, আমি রেডি এখন। আমার ছেলে স্কুলে চলে গেছে, তারপরে আমি পুরো রেডি, স্নান করে, স্নান করা হয়ে গেছে, এখন পুজো দেব। আর অ্যাকচুয়ালি যতটা আমি পারি না, আমার ছেলে 12:30টার সময় ছুটি হয়, পরে একটাই ঢুকে যায়, তো যতটা আমি পারি আমার ছেলে আসার আগে আমি পুরো আমার কাজ সব কমপ্লিট করে রাখতে চাই। কারণ আমার ছেলে এসে কিন্তু পুরোটাই আমাকে চায়, ওর সাথে খেলবো, ওর সাথে থাকবো, ওর সাথে সময় দেব, টাইমটা পুরোটাই ওর সাথে স্পেন্ড করব। ওর জন্য ও তখন আমি কিছুতে এনগেজ থাকি, ও একদম পছন্দ করে না, এর জন্য আমি যত তাড়াতাড়ি পারি ও যাওয়ার সাথে সাথে স্নান করে পুজো দিয়ে আমার যা কাজ আছে সব করে আমি নিজেকে পুরো ফ্রি রেখে দিই ওর সাথে টাইম স্পেন্ড করার জন্য। আর তার মাঝখানে মাঝখানে ইউটিউবে যারা আমাকে কমেন্টস করছেন তাদের কমেন্টস চেক করি, তো এই কাজগুলো করতে থাকি। তো চলো না আগে পুজোটা দিয়ে আসি। এখন এসে গেছি আমি আমার ঠাকুর ঘরে, তো এখন আমি পুজো দিয়ে নেবো তাড়াতাড়ি, তারপরে আপনাদেরকে দেখাবো আবার তারপরে আমি কি করছি। তো পুজোটা দিয়ে নিই, সাথে থাকুন ততক্ষণ। আজকে স্কুল থেকে এসে এই আইসক্রিম বের করেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে আইসক্রিমটা। এটা মালাই আইসক্রিম তাই না পাপা? টেস্টি হয়েছে? ও হেভি সুন্দর। এবার মিমো স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসে কি করছে মিমো? জামা প্যান্ট খুলছে নিজে নিজে, কাউকে খুলতে দেবে না, এই জামা প্যান্ট ও নিজে নিজে খুলবে। এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, আমাদের পুজো শেষ হয়ে গেছে, আমার পুজো শেষ হয়ে আমি চলে এসেছি, আর আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে। আমার ছেলে এসে আমি, আমার ছেলে স্নান হয়ে গেছে, এখন আমি আর আমার ছেলে দুজনে বসে কি করছি বাবা? টিভি দেখছি। আমরা দুজনে মিলে টিভি দেখছি। এখন 1:45 বাজে, তো এখন আমরা আমার ছেলেকে খাওয়াবো, তো এখন খাইয়ে নিই আমার ছেলেকে। এক্সাম কেমন হয়েছে? ভালো হয়েছে, ভেরি গুড। মিমো এবার খেতে বসে গেছে। মিমো কি খাচ্ছে আজকে? চিকেন, ডাল, ভাত, মাছ, হ্যাঁ না? এটা মাটন আছে, এটা মাটন। কোথায় মাটন? এখন মিমো কি করছে? এখন মিমো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে গেছে, তাই তো? ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে এখন কি করছে? পাপার সাথে শুয়ে শুয়ে এখন একটু টিভি দেখছে, হ্যাঁ না? কি করছে?
তাই মোবাইলটা সরিয়ে দাও ওর মাথার কাছ থেকে রাজু মুখের থেকে মিমো হাত নামিয়ে দাও চলো এখন প্রায় 5টা বাজে এরপরে মিমোর ম্যাম আসবে তাই তো তারপরে মিমো পড়াশোনা করে নেবে সারাদিন পরে এখন সন্ধ্যাবেলা পড়াশোনা কমপ্লিট সব কমপ্লিট করার পরে এখন মিমো কি করছে এখন মিমো কি করবে এখন বলো দুধ ভাত খাবো দুধ ভাত অ্যাকচুয়ালি মিমো সব খাবারকেই দুধ ভাতই বলে এর জন্য মিমো এখন খেতে বসে গেছে আর আজকে রাত্রিবেলার মেনুতে কি আছে ডাল ভাত আর পনির আর আলু চিপস মিমো কিন্তু চিপস খেতে পনির খেতে ভীষণ ভালোবাসে ওর জন্য আজকে রাতের মেনুতে মিমোর সব টেস্টি টেস্টি খাবার আছে তারপরে চিপস খাবে ওকে খুব টেস্টি বল মিমো হ্যাঁ ওকে তাহলে আমরা একটু খাওয়া দাওয়া করে নি ঠিক আছে মিমো একটু খাওয়া দাওয়া করে নি ওকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ না এখন আমরা কি করব ঘুমু করব না এখন আমরা ঘুমাবো এই যে মিমো একটু স্টিম নেবে যেহেতু ঠান্ডা লেগে গেছে তারপরে এই যে তেল মাখবে ওষুধ খাবে সব রেডি গরম জল দিয়ে একটু ওয়াশ হবে এখন মিমো তারপরে আমরা ঘুমিয়ে পড়ব আর কালকে কি আসবে তোমার বালিশের পাশে বলে দাও সেটা ডগি হাউস কেন আজকে তুমি ঠাকুরের কাছে পেয়ার করবে ঠাকুরের কাছে পেয়ার করলে কি আর দেবে না এখন আসবে না তো তুমি গুড বয়ের মতো আজকে সব কথা শুনেছো না মাম্মার ওর জন্য কালকে তোমাকে ঠাকুর ডগি হাউস দেবে তার জন্য তোমাকে ঠাকুরের কাছে পেয়ার করতে হবে যে ঠাকুর আমাকে একটু ডগি হাউস দিও কালকে যেন ঘুম থেকে উঠে দেখি আমার পিলোর পাশে একটা ডগি হাউস আছে বলে দাও ঠাকুরকে বলে দাও আমাকে দাও কিন্তু মা বললেই আবার থেমে যাব ভেরি গুড তাহলে টাটা বলে গুড নাইট বলে দাও গুড নাইট টাটা টাটা গুড নাইট টাটা গুড নাইট এখানেই আমি আমার ভিডিও আজকের জন্য শেষ করলাম তো এখন আমি ছেলেকে ঘুম পাড়িয়ে নিচ্ছি তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আর